সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি এইচপির নতুন একটি মডেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বেসিক্যালি এই ল্যাপটপটি দিয়ে কী ধরনের কাজ করা পসিবল, যারা আসলে রেগুলার বেসিক কাজের পাশাপাশি ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ, টুকিটাকি গেমিং করে থাকেন, অথবা সিএসএর যারা স্টুডেন্ট তারা যে ধরনের কাজ করে থাকেন, তাদের জন্য বেসিক্যালি আজকে এই ল্যাপটপটা প্রয়োজন। এই ধরনের কাজের জন্য যারা একটা অফিসিয়াল ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা বেস্ট হবে। তো চলুন কথা না বেরিয়ে ল্যাপটপটা আনবক্সিং করি। তার আগে আমি আপনাদের ল্যাপটপটার মডেলটি একটু দেখিয়ে দিই। এখানে ল্যাপটপটির মডেল এখানে দেওয়া আছে এইচপি 15S EQ3619AU। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, এটা হচ্ছে এটার মডেল। এখানে দেখতে পাচ্ছেন এমআরপি দেওয়া আছে এখানে 74,300 টাকা। আর উপরে এখানে স্মার্ট টেকনোলজির একটা স্টিকার এখানে দেওয়া আছে, এটা অফিসিয়াল প্রোডাক্ট। তাছাড়া এই পাশে আরও কিছু স্টিকার আছে, যেমন চলুন ল্যাপটপ কথা না বাড়িয়ে ল্যাপটপটিকে আনবক্সিং করি, তারপরে মূল ফুল ডিটেলসে আমরা চলে যাই। তো ল্যাপটপটি ওপেন করার সাথে সাথে আমরা এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটির মধ্যে, এই মডেলটির মধ্যে দুটি পাওয়ার কেবল পাচ্ছি এবং এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার পাচ্ছি, যে পাওয়ার অ্যাডাপ্টার হচ্ছে 45 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার। এবার আসি আমরা ল্যাপটপটির কনফিগারেশনে। বেসিক্যালি ল্যাপটপটিতে AMD প্রসেসর ইউজ করা হয়েছে, AMD 5625U প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz এবং টার্বো ফ্রিকোয়েন্সি আপ টু হবে 4.3 GHz। 6 কোর 12 থ্রেড এবং 16 MB ক্যাশের প্রসেসর এটি। পরে আসি আমরা র্যামে। ল্যাপটপটিতে র্যাম ইউজ করা হয়েছে 8GB DDR4 র্যাম, 4GB করে দুটি স্লটে 8GB র্যাম ইউজ করা হয়েছে। আপনারা চাইলে র্যামগুলো খুলে আপ টু 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। এরপরে স্টোরেজের জন্য ল্যাপটপটিতে একটি SSD ইউজ করা হয়েছে, 512GB M.2 NVMe SSD, যার মাধ্যমে আপনারা এটার বুটিং স্পিড এবং রেগুলার যে স্পিড সেটা অনেক বেশি পাবেন। তো এরপরে যদি আসি এটার ডিসপ্লেতে, এটা হচ্ছে 15.6 ফুল HD ন্যানো বেজেল ডিসপ্লে ইউজ করা হয়েছে, একদম বেজেলগুলো কিন্তু খুব কম, 15.6 ফুল HD IPS প্যানেল ডিসপ্লে। এবং ডিসপ্লের উপরেই হচ্ছে ওয়েবক্যাম, 720px একটি ওয়েবক্যাম দেওয়া আছে, সাথে ডিজিটাল মাইক্রোফোন দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন, কথা বলতে পারবেন। এরপরে যদি আসি ল্যাপটপটির কিবোর্ড, এখানে 15.6 ফুল সাইজ একটি কিবোর্ড এখানে দেওয়া আছে, নিউমেরিক কি সহ এখানে এবং টাচপ্যাডটা এখানে দেওয়া আছে। এরপরে যদি আসি আমরা এটার অপারেটিং সিস্টেমে, অপারেটিং সিস্টেম কিন্তু উইন্ডোজ 11 অরিজিনাল, এটার সাথে ইনবিল্ট দেওয়া আছে। এবং এইচপির আরও একটা ফিচার যেটা আপনারা অফিসিয়াল ল্যাপটপগুলোতে পাবেন, এখানে এইচপি অফিস 2021, জেনুইন অফিস 2021 এখানে ইনবিল্ট তারা দিয়ে দিয়েছে, যার মাধ্যমে আপনারা অফিস, মাইক্রোসফট অফিস যেটা সেটা অরিজিনাল অফিস আপনারা ইউজ করতে পারবেন। এবার যদি আসি এটার বডিতে, আপনারা যদি লুকিংটা দেখেন বেশ চমৎকার কিন্তু একটা লুকিং এবং খুব সুন্দর একটি লুকিং। ব্লু কালার, কালারটা হচ্ছে ব্লু, সামনে পিছনে দুই সাইডই কিন্তু ব্লু কালার এবং বেশ চমৎকার, ফুল মেটালিক শেপের, দেখতে কিন্তু ফুল মেটালিক শেপের। আর বডিটা হচ্ছে ফাইবারের বডি। তো এখানে যদি আমি পোর্টগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে আছে হচ্ছে কার্ড রিডার পোর্ট এবং এখানে আছে 3.5 mm জ্যাক একটি পোর্ট, এখানে আছে টাইপ সি এবং এখানে HDMI পোর্ট। ঠিক তার উল্টো পাশে যেটা আছে, দুটা USB পোর্ট এখানে দেওয়া আছে এবং একটা চার্জিং পোর্ট। ব্যাকসাইডটা যদি দেখাই, সেম অন্যান্য এইচপি ল্যাপটপের মতোই এখানে দুইটা রাবার দেওয়া আছে, যার মাধ্যমে একটু উঁচু হয়ে থাকলে ভিতরের কুলিং সিস্টেমটা খুব ভালোভাবে বের হতে পারে, গরম হাওয়াটা খুব ভালোভাবে বের হয়ে যেতে পারে। তো এরপরে আসি ল্যাপটপটির নেটওয়ার্কিংয়ে। নেটওয়ার্কিংয়ের জন্য এটার মধ্যে ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আপনার নেটওয়ার্কিংয়ের সুবিধাগুলো পেয়ে থাকবেন। তো নেটওয়ার্কিংয়ের পরে যেটা হচ্ছে এটার ওয়েট, এটা 1.7 kg হচ্ছে এটার ওজন। 1.7 kg কিন্তু 15.6 ল্যাপটপের ক্ষেত্রে খুব বেশি ওয়েট না, একদম লাইট ওয়েটেই আপনারা এটা আপনারা ইউজ করতে পারবেন, যারা স্টুডেন্ট তারা খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবেন।
তো এরপরে যদি আসি এটার ওয়ারেন্টিতে, এটার ওয়ারেন্টি হচ্ছে 2 বছর ফুল 500 অফিসিয়াল ওয়ারেন্টি। যেহেতু এটা স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট, সারা বাংলাদেশ থেকে আপনারা এটা ওয়ারেন্টি ক্লেম করাতে পারবেন। 2 বছরে ফুল 500 আপনারা ওয়ারেন্টি পাবেন, সরাসরি এইচপি থেকেও আপনারা ওয়ারেন্টি করাতে পারবেন, এটা ইন্টারন্যাশনালি 2 বছর ওয়ারেন্টি। এবার যদি আসি সবশেষে এটার প্রাইসে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে বক্সে দেখাইছি যে এটার এমআরপি দেওয়া আছে 74,300 টাকা। 74,300 টাকা করে এটা মার্কেটে সেল হচ্ছে, বাট আমরা ওই প্রাইসে বিক্রি করতেছি না। যারা আপনারা আমাদের ইউটিউবের কাস্টমার তাদের জন্য এটা আমরা স্পেশাল প্রাইসে বিক্রি করতেছি। যারা ইউটিউব দেখে আসবেন তাদের জন্য অনলি 70,000 টাকা হলে আপনারা এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। 70,000 টাকা হচ্ছে এটা আমাদের শপ প্রাইস, আমাদের শপ থেকে শপে আসলে এসে আপনারা 70,000 টাকা এটা পারচেস করতে পারবেন। তো এই হচ্ছে ল্যাপটপটির টোটাল ডিটেলস এবং কনফিগারেশন এবং প্রাইস। এইরকম বাজেট, অ্যারাউন্ড 70 বাজেট, তাদের জন্য আমার মনে হয় এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি বেস্ট একটি ল্যাপটপ। অফিসিয়াল ল্যাপটপ পাচ্ছেন, প্রসেসরও ভালো পাচ্ছেন এবং লুকিংও বেশ চমৎকার একটি ল্যাপটপ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। বেসিক্যালি আপনারা যারা আসলে অন্যান্য মডেলের ল্যাপটপগুলো কনফিগারেশন ডিটেল জানতে চান, বা আপনাদের যদি কোনো মডেল থাকে আপনারা আমাদের কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে আমরা সেগুলোর ভিডিও অথবা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।